জাপান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই একটি কথা, স্বাধীনতার ঘোষণার কথাটা আমার সকল বক্তা হয়তো বলে গেছেন, আমি সকলের বক্তব্য শুনি নাই, আমাকে বলতে হচ্ছে। কারণ এই কথাগুলো আমাদেরকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদেরকে নেতা কর্মীদেরকে এই কথাটা বলতে হবে। আপনি জানেন যে এই কথাটুকুর জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা কথাটুকুর জন্যই কিন্তু আজকে এত বিদ্বেষ আওয়ামী লীগের এই বিএনপির উপরে, এত বিরাগ এই বিএনপির উপরে। যখন শহীদ জিয়ার স্লোগান দেওয়া হয় স্বাধীনতার ঘোষক দিয়ে গাউলাম, আওয়ামী লীগে তখন গাত্র দেওয়া শুরু হয়। কারণ এই স্লোগানটা তারা নিতে পারল না, ওরা তখন পালিয়ে গেছিল, ওরা তখন বাংলাদেশে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন, অস্ত্র হাতে নিলেন, সৈন্যবাহিনীকে নিয়ে যুদ্ধ করলেন, মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করলেন, এই কাজগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। এরপর ক্ষমতায় আসার পরে কত কিছু করেছিলেন এই বিবরণ আমি একদিন চাই না। প্রিয় ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের স্বাধীনতা দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, স্বাধীনভাবে চলাফের অধিকার দিয়েছিলেন, রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। আর আজকে দেখেন তার বিপরীতটা হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তিকে তারা দাঁড়াতে দিচ্ছে না। বিএনপি সভা করবে, সমস্ত জায়গায় সভা করার কথা বন্ধ করে দিয়েছে। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, এই যে তিরিশে মেতে প্রতি বছর আমরা স্বাধীনভাবে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, কাপড় বিতরণ, খাদ্য বিতরণ। আর আজকে দেখেন থানার ওসিরা আমাদের বিএনপির নেতা কর্মীদের বাসায় গিয়ে বলছে, কোনো কর্মসূচি যদি নেন তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন রে ভাই, আমি গরিব মানুষের মধ্যে কাপড় বিতরণ করব, আমি ক্ষুধার্তের মধ্যে খাদ্য বিতরণ করব, সেটাও আমার করতে দেওয়া হবে না? বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক সফল প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 37তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং বাংলাদেশের 16 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, গণতন্ত্রের মা, দেশনেত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের উপস্থিত, এখানে আমি দেখছি যারা উপস্থিত বেশিরভাগ এই প্রজন্মের আমাদের নেতা কর্মী, যেহেতু তারা কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে নাই বা তার সাথে কাজ করার সুযোগ পায় নাই, তাই আমাদের কথাবার্তা থেকে বইপত্র থেকে তারা যা জানেন তাতেই তারা শহীদ জিয়াউর রহমানকে চিনেন। সেই জন্য আমি মনে করি এই ধরনের আলোচনা সভায় স্লোগানের চেয়ে যদি আমাদের নেতা কর্মীরা আমাদের আলোচকদের কথা শোনেন তাহলে তারা কিছু হলেও শহীদ জিয়াউর রহমানের সম্পর্কে ধারণা নিতে পারবেন। শহীদ জিয়াউর রহমান তিনি একজন ব্যক্তি তিনটি জীবনের সফল অধিকারী ছিলেন, সৈনিক হিসাবে একজন সফল সৈনিক, প্রেসিডেন্ট হিসাবে একজন সফল প্রেসিডেন্ট এবং রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ। তার সম্বন্ধে কথাবার্তা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধু যদি আপনারা এতটুকু চিন্তা করেন যে একজন মানুষের পক্ষে তিনটি সফল জীবনের অধিকারী হওয়া মানুষ পৃথিবীতে কয়জন আছে, শহীদ জিয়াউর রহমান হয়তো গুটি কয়ের একজন হতে পারে বা একমাত্র হতে পারে। তাই শহীদ জিয়াউর রহমানকে আপনাদেরকে বুঝতে হবে, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এই স্বাধীনতার ঘোষক বললে বর্তমানে যারা সরকারে আছেন তারা তেলে বেগুনে জ্বলে উঠে এবং তারা
মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার হেন চেষ্টা নেই, তা তারা করছেন না। এমনকি কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ভুল ইতিহাস শেখানোর জন্যে শহীদ জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের যে অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে বাদ দিয়ে পাঠ্যপুস্তকে তারা বই প্রণয়ন করছে। তাই আমাদেরকে বারবার বলতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। এদেশের সেই সময়ে এমন কোনো মানুষ নাই যারা নিজ কণ্ঠে সেই সময় 27 মার্চ 6:30 থেকে কালুটগার বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়ার মেজর জিয়া হিসাবে কণ্ঠস্বর শোনেন নাই এমন মানুষ কিন্তু ওই সময় যারা ছিলেন, আমাদের বয়সী আমাদের কম বয়সী তাদের কেউ নেই যারা শোনেন, নিজে শুনেছেন। সেই যে একটি ঐতিহাসিক সত্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইটাকে আওয়ামী লীগ আজকে তারা ইতিহাস বিকৃত করে সেটাকে ধামাচাপা দিতে চায়। এদেশের জনগণ শুনেছে এটা, কখনোই এই কথা বা এই যে তারা শুনেছে এটাকে কখনো কেউ মুছে দিতে পারবে না। আর আমার কাছে দেশি বিদেশি লেখকের 29 জন লেখকের আমার কাছে উদ্ধৃতি এখানে আছে, এত বলা সম্ভব হবে না। স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াউর রহমান যে করেছিলেন ঐতিহাসিকভাবে সত্যি, তার কয়েকটি আমি এখানে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এই প্রজন্মের জন্য এটা প্রয়োজন আছে। আমি বুঝি যে যারা এখানে মিডিয়া তারা কিন্তু এই অংশ মিডিয়ায় দেখাতে পারবে না, তবু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তাজউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের যে প্রবাসী সরকার হয়েছিল সেই সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের এবং বিদেশের জন্য একটি বক্তব্য রেখেছিলেন যেটা ইতিহাসের অংশ এবং এটা সরকারের সেই লাইব্রেরিতে এবং সংরক্ষণাগারে এটা কিন্তু আছে। তাজউদ্দিন আহমদ তার বক্তৃতার একটি অংশে বলেছেন, গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ফার্স্ট অ্যানাউন্স থ্রু মেজর জিয়াউর রহমান টু সেট আপ ফুল ফ্লেজড অপারেশনাল বেস ফ্রম হুইচ ইট ইজ অ্যাডমিনিস্ট্রিং দি লিবারেশন এরিয়াস। তাজউদ্দিন আহমদ কেন স্বীকার করতে হচ্ছে? এই আওয়ামী লীগের 26 মার্চ কিন্তু স্বাধীনতা দিবস, কেন 26 মার্চ সকাল অর্থাৎ 25 তারিখ শেষ রাত্রে এই জিয়াউর রহমান কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে তিনি রিভোল্ট করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। তারপরে সেনাবাহিনীকে নিয়ে তিনি শহরের বাইরে তিনি গিয়ে আস্তানা গড়েন আর 27 তারিখে 6:30 সময় কালুরঘাট বেতার কেন্দ্রে এসে স্বাধীনতা ঘোষণা করেন। এই জন্য তাজউদ্দিন আহমদ বলতে হলো যে 26 তারিখ থেকে শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা এবং তার নেতৃত্বে সেখানে আমাদের একটা এরিয়া মুক্ত হয়ে অ্যাডমিনিস্টার করছে, সেই দেশ পরিচালনা করছে। যদি একটা ভূখণ্ড না থাকে তাহলে কোনো কেউ স্বাধীনতা ঘোষণা করতে পারে না। আর যেহেতু 26 থেকে স্বাধীনতা দিবস আমরা পালন করি, 26 মার্চ থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, সেই জন্য যখন সেই আম্রকাননে প্রবাসী সরকার বা অন্তর্বর্তী যে সরকার প্রতিষ্ঠিত হয়, এই সময়কালটাকে ভ্যালিডিটি দেওয়ার জন্য এবং এটাকে ইতিহাসে অংশ করার জন্যই কিন্তু এই ঘোষণা এই কথাটা তাজউদ্দিন আহমদকে বলতে হয়েছে। এটার কোনো ব্যত্যয় করার কোনো উপায় ছিল না। দুই, যুদ্ধকালীন সরকারের ভারতের পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল যে জ্যাকব সারেন্ডারের ঢাকা বার্থ অফ এ নেশন একটা বইয়ে পাতা 34 বললেন, মেজর জেনারেল জিয়াউর রহমান দি সেকেন্ড কমান্ড অফ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
took over the command of forces in Chittagong and on 27 March seized the transmission station and broadcasted his declaration of independence. এটা তৎকালীন যে পূর্বাঞ্চলের সেনাপ্রধান ছিল ভারতের, সেই ভারত তার লেখা জেনারেল জে জ্যাকবের। অনেক লেখা আছে, আমি ভারতের সঞ্জীব রেড্ডি, আমাদের স্বাধীনতার পরে সঞ্জীব রেড্ডি 27 ডিসেম্বর 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিল্লিতে তিনি নৈশভোজ দিচ্ছিলেন, সেখানে তার সেই নৈশভোজের বক্তৃতায় প্রেসিডেন্ট নীলম রেড্ডি সঞ্জীব রেড্ডি তিনি বলেছেন জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে, মিস্টার প্রেসিডেন্ট, ইউর পজিশন ইজ অলরেডি অ্যাসিউরড ইন দ্য অ্যানালস অফ দি হিস্ট্রি অফ ইউর কান্ট্রি অ্যাজ এ ব্রেভ ফ্রিডম ফাইটার হু ওয়াজ দি ফার্স্ট টু ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এরপরে আমি মেজর জেনারেল শফিউল্লাহর লেখার মধ্যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে লেখা, এখানে মেজর রফিকুল ইসলাম পিএসসি 71-এর মুক্তিযুদ্ধ সেখানেও স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়াউর রহমান, সেখানে লেখা আছে। ভারতের সচিব সেই সময়কার জে এন দীক্ষিত তার বইয়ে 42 নম্বর পাতায় জিয়াউর রহমানের স্বাধীনতার কথা লেখা আছে। ইন্দিরা গান্ধী তিনি 1971 সালে 6 নভেম্বর তিনি আমেরিকার নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন। তখন ইন্দিরা গান্ধী এই বাংলাদেশ পরিস্থিতির সম্পর্কে অবহিত করার জন্য তিনি সারা বিশ্বে বিভিন্ন দেশে ভ্রমণ করছিলেন। কলম্বিয়া ইউনিভার্সিটিতে বলেছেন, দি ক্রাই ফর ইন্ডিপেন্ডেন্স এরোজ আফটার শেখ মুজিব ওয়াজ অ্যারেস্টেড নট বিফোর। শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার পরে স্বাধীনতার ক্রাই হয়েছে, এর আগে না। হি হিমসেলফ সো ফার আই নো, ইন্দিরা গান্ধী যতটুকু জানে, হ্যাজ নট আস্ক ফর ইন্ডিপেন্ডেন্স ইভেন নাও। ইভেন নাও মানে 71-এর 6 নভেম্বর। আমরা এই কটাই পড়লাম, এরকম আছে আরেকটা, কাদের সিদ্দিকী বীর বিক্রম বীরোত্তম তিনি স্বাধীনতা 71 একটি বই লিখেছেন, বড় বই, 418 পাতায় তিনি লিখেছেন। তার ঘোষণার শুরুটা ছিল এরকম, আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে স্বাধীনতা ঘোষণা করছি এবং যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এখানে 29টা বইয়ে এইভাবে লেখা আছে। আওয়ামী লীগ চেষ্টা করছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে নাই, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল না, অনেক কিছু, কিন্তু মুক্তিযুদ্ধের পরে যে জীবিত বীরদের মধ্যে, মুক্তিযোদ্ধা বীরদের মধ্যে যারা সর্বোচ্চ উপাধি পেয়েছিল বীরত্বম, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ এই আওয়ামী লীগ আজকে তারা ষড়যন্ত্রমূলকভাবে জিয়াউর রহমানের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, অন্যজনের ভাবমূর্তিকে উপরে উঠানোর জন্য জিয়াউর রহমানকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জিয়াউর রহমান এদেশের জনগণের মনে যা আছে তাই আছে, এই ইতিহাস কখনো এটা বদলানো যাবে না। এই বইগুলো আর কোনো এডিশন করে নূতন করে পরিবর্তন করা যাবে না, আর এই বইগুলো জিয়াউর রহমান প্রেসিডেন্ট বা ক্ষমতায় আসার আগেই কিন্তু এই বইগুলো লেখা হয়েছে। অতএব এই যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নয়, এটা কেন বলেন, যেহেতু আওয়ামী লীগের ব্যাপারে দুর্বলতা আছে, আওয়ামী লীগের নেতাদের থেকে আশা করেছিল স্বাধীনতার ঘোষণা, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এমনিভাবে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশ পরিচালনা, দেশ বিনির্মাণ, গণতন্ত্র রক্ষা এবং দেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করার ব্যাপারে প্রত্যেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, যেখানে শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি সফল হয়েছে। শহীদ জিয়াউর রহমান 1975-এর 7 নভেম্বর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে। তিনি বাকশালের থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের জাতিসত্তার পূর্ণাঙ্গ পরিচয়
বাংলাদেশী জাতীয়তাবাদে পরিচয় করে দিয়েছেন। তিনি তলাবিহীন ঝুড়িতে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে স্থান করে দিয়ে তিনি বাংলাদেশের সম্মান উন্নত করেছেন। যারা এই বাংলাদেশ স্বনির্ভর হোক, নিজের পায়ে দাঁড়াক, একটি আধুনিক বাংলাদেশে পরিণত হোক, যারা এটা দেখতে চায় না, সেই সকল দেশীয় এবং বিদেশি কুচক্রি মহল ষড়যন্ত্র করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে তাকে শাহাদাত বরণ করতে বাধ্য হয়। এই শাহাদাত বরণের সময় থেকে কিন্তু শহীদ জিয়াউর রহমান এবং তার প্রতিষ্ঠিত দল বিএনপির বিরুদ্ধে, জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আজকে আপনারা দেখছেন সেই ষড়যন্ত্রের অংশই হচ্ছে আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা একটি বানোয়াট মামলায় অন্যায়ভাবে কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছে। তার অন্যান্য মামলা নিয়ে আজকে যেগুলো সাধারণ মামলা, এটা উত্থাপন করলেই জামিন হয়ে যায়, সেগুলো নিয়েও কী পরিমাণ সময় উত্থাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা মনে করি আজকে এই আইন আদালতের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। এই যদি আমরা দেশনেত্রীকে মুক্ত করতে চাই, তাহলে এই স্বৈরাচারের, এই সরকারের পতনের মাধ্যমে আমাদেরকে বেগম জিয়া খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর সেই জন্য আমরা যে ধরনের আন্দোলন করছি, এই ধরনের আন্দোলনের মধ্যে কিন্তু কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না। ইনশাআল্লাহ আগামী দিনে যে কর্মসূচি দিলে একটি স্বৈরাচার সরকারের পতন হয়, এই ধরনের কর্মসূচি এদেশের জনগণ দিবে, জনগণের দল হিসেবে বিএনপি তাদের সাথে থাকবে। আমাদের দেশে ইতিহাস আছে গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের। পাকিস্তান সময় আইয়ুব খানের পতন হয়েছে ছাত্র জনতার সেই গণ আন্দোলনের মুখে। বাংলাদেশে স্বৈরাচার হোসেন মোহাম্মদের পতন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বে এদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে। তাই আমরা মনে করি যে আজকে যারা সরকারে আছে, 2014 সালের 5ই জানুয়ারি ভোট ছাড়া জনগণকে বঞ্চিত করে ভোটের অধিকার থেকে প্রতারণা করে গায়ের জোরে সরকারে আছে, তারা আজকে বিদেশের থেকে পদক নিয়ে এসেছে স্বৈরাচারী সরকার নামে। স্বৈরাচারী সরকার কখনো নিজের ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দিতে রাজি থাকে না, বাধ্য করতে হয়। এবং এই বাংলাদেশে জনগণ অতীতে প্রমাণ করেছে তারা পেরেছে স্বৈরাচারকে বাধ্য করতে, জনগণের দাবির কাছে মাথা নত করতে। তাই আজকে আমাদের বুঝতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী 11 জাতীয় সংসদ নির্বাচন এক সুতাতে গাঁথা। তাই আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে প্রথম, এবং দেশনেত্রীর নেতৃত্বে আমরা এদেশে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে সংসদ ভেঙে দেওয়ার ব্যবস্থা করে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। সেই লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হলে আমাদেরকে অবশ্যই সেই আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা আজকে শুধু স্লোগান নয়, আমরা এটাকে মনে ধারণ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, বেগম খালেদা জিয়া এদেশে বহু সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, এদেশের জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি আধুনিক বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, জনগণের সরকারের বিকল্প নাই, এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে এই দেশের জনগণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের মাধ্যমে জনগণ সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আর সেই পরিস্থিতি পরিবেশ সৃষ্টির দায়িত্ব জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান যখন এই দল প্রতিষ্ঠা করেন, আমাকে ছাত্র বিষয়ক সম্পাদক করেছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলাম, আমি গিয়ে বললাম যে আমার পক্ষে তো এটা সম্ভব হবে না,
কিন্তু তিনি আমাকে যেই কথা বললেন যে তিনি মেধাবী ছাত্রদের, সাহসী ছাত্রদের, তিনি তার ছাত্র সংগঠনে তিনি একটি নূতন সংগঠন করতে চান, যেই ছাত্র সংগঠনটি বিএনপির এবং বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো সংকটে অগ্রগামী ব্যান্ডগার্ড হিসাবে কাজ করবে। আজকে তাই আমি তাদের সেই কথা স্মরণ করে দিতে চাই। যতগুলো ছাত্র, যতগুলো গণ আন্দোলন সফল হয়েছে, ছাত্র যুবকের প্রত্যক্ষ এবং সামনের কাতারে অংশগ্রহণ করার মাধ্যমে সেগুলো সফল হয়েছে। তাই আজকে ছাত্র যুবক এবং এদেশের সকল জনগণকে নিয়ে একটি জাতি ঐক্য করে একটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আগামী দিনে কঠিন আন্দোলনে আপনারা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আগামী দিনে আমাদের এই প্রত্যাশা হোক 2018-19 হবে এদেশে গণতন্ত্রের বছর, 18-19 হবে দেশনীতি বেগম খালেদা জিয়ার বছর, দেশ এই 18-19 হবে শহীদ জিয়ার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের বছর। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন এবং যিনি ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, যিনি মুক্তিযুদ্ধে শরিক হয়েছেন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে নেতৃত্ব দিয়েছেন সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের আজকে 37তম সাধারণ বর্ষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সৃষ্টি হতে আজ পর্যন্ত সবচেয়ে বেশি প্রাসঙ্গিক ব্যক্তি, কারণ তিনি যদি ঘোষণা না করতেন তাহলে এই মুক্তিযুদ্ধ শুরু হতো কিনা এটা অবশ্যই সন্দেহের অবকাশ থেকে যায়। কারণ যাদের ঘোষণা করার কথা ছিল তারা ঘোষণা না করে সেদিন কেউ আত্মসমর্পণ করেছিলেন, অন্যেরা পালিয়ে গিয়েছিলেন। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখানে শুরু করেছেন সেই জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের ব্যর্থতা, তৎকালীন সরকারের ব্যর্থতা, তৎকালীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যর্থতা থেকে শহীদ জিয়াউর রহমানের উত্থান হয়েছে। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীকালে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তখনই পেয়েছেন যখন আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশের ইতিহাস কম বেশি সকলের জানা আছে। আওয়ামী লীগ যারা 1971 সালের পরে ক্ষমতায় এসেছিল, যাদের উপরে এই দেশের মানুষ আস্থাপন করেছিল, তারা এই দেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করে সেদিন গণতন্ত্রকে হত্যা করেছিল এবং সবশেষে আর অন্য কোনো উপায়ন্ত না দেখে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এই কথার উত্তর আজকে আওয়ামী লীগ দেয় না, জিজ্ঞাসা করলে এড়িয়ে যায়, কথা বলতে চায় না, কিন্তু গণতন্ত্রকে প্রথম হত্যা করেছিল এই দেশে আওয়ামী লীগ। আরেকটি কথা তারা বলতে চায় না, এই সংবিধানকে প্রথম কাটা ছেঁড়া শুরু করেছে তারাই তাদের ক্ষমতাকে স্থায়ী করবার জন্য, সেই বিশেষ ক্ষমতা আইন থেকে শুরু করে জরুরি অবস্থা ঘোষণা শুরু থেকে শুরু করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল দিয়ে এই সংবিধানকে তারা তখনই শেষ করেছে। বন্ধুগণ, বক্তব্য এতটুকু দীর্ঘ করব না, আমরা শুধু এইটুকু বলতে চাই যে যা শাহাদাত বার্ষিকী আজকে আমরা পালন করছি, তিনি ছিলেন একজন অকুত ভয় সৈনিক। তিনি সেই পাকিস্তানের যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল, এই দেশের মুক্তির জন্য যখন সমগ্র মানুষ আকুল হয়েছিল, তখন তিনি প্রথম সেই ঘোষণা দিয়ে আমাদের রক্তের মধ্যে সে জাগরণ সৃষ্টি করেছিল। তিনি প্রথম সেই নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। আর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে একটা ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি তার থেকে টেনে তুলে ফেললেন, যাকে পশ্চিমবাংলা নাম দিয়েছিল
তলাবিহীন জুড়ি বটমলেস বাস্কেট সেইটাকে তিনি টেনে তুললেন। টেনে তুলে তিনি সারা বিশ্বের সামনে বাংলাদেশের একটা মর্যাদার আসলে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেই রুদ্ধ দ্বার যেটাকে বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার তথাকথিত সমাজতন্ত্রের নাম দিয়ে, অথচ সমস্ত অর্থনীতিকে রুদ্ধ করে দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দিয়েছিলেন, তিনি গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, যে গণতন্ত্রকে তারা রুদ্ধ করেছিল সেখানে গণতন্ত্রের সুবাতাস তিনি বইয়ে দিয়েছিলেন। আজকের এই সাংবাদিক ভাইদের অবশ্যই জানার কথা, যদি নতুন প্রজন্মের তারা যে 1975 সালে তাদের সমস্ত গণমাধ্যমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল, আজকে যে আওয়ামী লীগ কথা বলছে সেই আওয়ামী লীগেও নিষিদ্ধ ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই তারা বহুদূরে গণতন্ত্র প্রবর্তনের কারণেই তারা আজকে এই অবস্থায় চলে এসেছে। বন্ধুরা, আমি বক্তব্য বলেছি আগে, দীর্ঘ করবো না, আমি শুধু বলতে চাই এই দেশের বর্তমান বাংলাদেশের যে আধুনিক বাংলাদেশ, যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ, যে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, ভিত্তি তিনি তৈরি করেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন শুধু নয়, তিনি গণতন্ত্রকে চর্চা করেছিলেন, এমন একটা পার্লামেন্ট তৈরি করেছিলেন, এখানে বলা হয়েছে যে পার্লামেন্টে সকল বিরোধী দলের নেতারা সেদিন নির্বাচিত হয়ে এসে আসতে পেরেছিলেন, তিনি সমস্ত সংবাদপত্রগুলো খুলে দিয়েছিলেন। আজকে সেই মহান নেতাকে খাটো করবার জন্যে, তাকে ছোট করবার জন্যে বিকৃত ইতিহাস আজকে তুলে ধরা হচ্ছে এবং তাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণভাবে হরণ করে নিয়েছে সে আওয়ামী লীগের আজকে প্রধান এক ব্যক্তি, যেটা আমাদের দাদা বলেছেন যে এখন এটা একদলের শাসন নয়, এটা হচ্ছে এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। এবং আজকে বাংলাদেশে কোনো মানুষের কোনো অধিকার নেই, বাংলাদেশের মানুষের বেঁচে থাকবার অধিকারটুকু বন্ধ করে নিয়েছে, পাখির মতো গুলি করে মারছে মানুষগুলোকে মাদক দ্রব্যের নাম দিয়ে, তারা পারছে না নিয়ন্ত্রণ করতে, তারা পারছে না মাদক থেকে সমাজকে বের করে আনতে, সেই জন্য তারা আজকে ভয়াবহ একটা হাতিয়ার বেছে নিয়েছে। বন্ধুগণ, আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে গণতন্ত্রের যিনি নেত্রী, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাকে তুলে নিয়েছিলেন, যিনি স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকাকে তুলে নিয়ে দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, সেই নেত্রীকে আজকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। যারা সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারাই আজকে আবার দেশ নেত্রীকে কারাগারে আটকে রেখে এই দেশের সব মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিচ্ছে। আজকে সেই জন্যই আমাদের এই সাধারণ বার্ষিকীকে আমাদের নতুন করে শপথ দিতে হবে যে গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্যে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনবার জন্যে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশ অনেকটিকে মুক্ত করে আনতে হবে বন্ধুগণ। এবং সেই আন্দোলনে অবশ্যই এই জাতিকে সবাইকে সম্পৃক্ত করতে হবে। এবং সেই জন্যেই আমরা আজকে খুব পরিষ্কার ভাষায় বলেছি যে আমাদের নির্বাচন তো অবশ্যই আমরা চাইব, কারণ গণতন্ত্র নির্বাচনই যে একমাত্র পথ সরকার পরিবর্তনের গণতান্ত্রিকভাবে, কিন্তু যদি সেই নির্বাচনের পরিবেশ না থাকে, সেই নির্বাচন যারা পরিচালনা করবে তারা যদি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায়, তারা যদি মানুষের অধিকার কেড়ে নিতে চায়, ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তাহলে তো সেই নির্বাচন নির্বাচন হবে না। সেই জন্য আমরা পরিষ্কার করে বলেছি সবার আগে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং সেনাবাহিনীর মোতায়েনের মধ্য দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। আর এই নির্বাচন কমিশন যারা একেবারেই অথর্ব এই সরকারের বসঙ্গত, যারা একটি নির্বাচন পরিচালনা করতে পারে না, কথায় কথায় সরকারি দলের ধমকের মধ্য দিয়ে তারা আইন পরিবর্তন করে, সেই নির্বাচন কমিশনকে অবশ্যই বাতিল করে দিয়ে পুনর্গঠন করতে হবে, তা নাহলে এখানে কোনো নির্বাচন হবে না। খুব পরিষ্কার করে বলছি এটা যে আমরা চাই যে অবিলম্বে এই নির্বাচন কমিশনকে বাতিল করে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হোক,
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হোক, যারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে। তাই বন্ধুগণ, বক্তব্য শেষ করে নিয়ে আসছি একেবারেই। আমাদের দাবি খুব পরিষ্কার যে আমরা দেশনেত্রীকে ছাড়া কোনো নির্বাচনে যাব না। এই দেশে কোনো নির্বাচন হবে না, অবশ্যই তাকে মুক্ত করতে হবে। আমাদের অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং সেনাবাহিনী মোতায়েন করে তবেই এখানে নির্বাচন সম্ভব হবে, অন্যথায় হবে না। আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি, জনগণের ঐক্যের মধ্য দিয়ে রাজনৈতিক দল সংগঠন সংস্থা আহ্বান জানাচ্ছি, সকলের ঐক্যের মধ্য দিয়ে আমরা এই যে একটা পাথর আমাদের বুকের উপর চেপে বসে আছে, এই যে একটা ভয়াবহ একটা স্বৈরাচার বুকের উপর চেপে বসে আছে, তাকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, সত্যিকার অর্থেই যাদের অধিকারটা থাকবে জনগণের। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল আমাদের সহিত জিয়ার অনুষ্ঠানের বাজারে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক, দেশের তীর্থাদের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।